finally to the beaches. উপরে এলেই একটা এরকম সিটিং অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা আছে। এখানে কিছু হার্ড সফট ড্রিঙ্কস বোধহয় পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। আমিও তোমাদের সাথে ফার্স্ট টাইমই এলাম পুলে। অ্যান্ড হিয়ার গোজ দ্য পুল, ইউ ক্যান সি দ্য ভিউ, ইটস অসাম। আর এখানে পুরো পুলটার সাথে মনে হচ্ছে যেন সিটা মার্চ করে যাচ্ছে, এটাই এর স্পেশালিটি। আর এখানে রিল্যাক্সিংয়েরও জায়গা আছে, তো ইউ ক্যান রিল্যাক্স ওভার হিয়ার। তো অ্যাম্বিয়েন্স ইজ টু গুড। আর দেখো এখানে যেমনটা বলেছিলাম যে কিডস পুল আছে, ওকে মিস ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটেড ওভার হিয়ার। আর এখানে দেখো লাইনিংটা এমনভাবে করা আছে, একটু ডেঞ্জারাস লাগছে, বাট স্টিল মনে হচ্ছে যেন সমুদ্রের সাথে, ওই ভিউ দিয়ে দেখলে মনে হয় যেন সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। তো লেটস গেট ডাউন। তো এরকম একটা ব্রেকফাস্ট আর সাথে এই যে সমুদ্রের ভিউ, এর থেকে ভালো কিছু হয় বলে মনে হয় না। এখন তো আমার কাছে এটাই প্যারাডাইস লাগছে, রুম থেকে একটা ভিউ, একটা সুন্দর ব্রেকফাস্ট। পাপা যাচ্ছে, চান করতে হয়, দেখ পাপা ইজ গোয়িং টু চাই চাই। সবচেয়ে দূর এই যে মাথাটা, এই যে দেখলে ওইটা একদম সবচেয়ে দূর, মনে রাখতে বাবা সবচেয়ে দূর চলে গেছে। তুমি বেশ খাচ্ছে নুডলস, রব আলু পরাঠা, আমি একটু লুচি ট্রাই করবো, দুটা খাবো। আর এদিকে দেখো টি কফি দেওয়া আছে। Welcome to the next part of the Digha vlog. So this vlog is going to be super super duper exciting because আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো দীঘা স্ট্রিট ফুডের সম্ভার। মানে প্রচুর প্রচুর ব্রেকফাস্টের অপশন আছে দীঘায়, সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তারপর তোমাদের নিয়ে যাব আগের দিন যেটা মিসিং ছিল পুলটা, তো রুফটপ পুল যেটা থেকে একদম বিচটা দেখা যাবে, সেই পুলটা একদম চট করে তোমাদের ঘুরিয়ে আনবো। আর তারপর অবশ্যই আজকেই সেই ডে, ফাইনালি উই আর গোয়িং টু বিচেস টু হ্যাভ আ বাথ, তো সেটার এক্সপিরিয়েন্স তো থাকছেই। তো চলো তাহলে আর কিসের অপেক্ষা, লেটস গেট স্টার্টেড। আমার জিপ থেকে তো জাস্ট জল পড়ছে, তো সকাল সকাল রুম সার্ভিসের নাম্বার না পেয়ে একদিকে ভালোই হলো, তোমাদের সাথে একদম ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট অপশন স্ট্রিট ফুড তোমার সাথে শেয়ার করা যায়। তাহলে চলো তাহলে ব্লগটা চটপট শুরু করি। ডিসঅ্যাপয়েন্টিং জিনিস ঘটলো, এক ঘন্টা ধরে রুম সার্ভিস ট্রাই করছি, একবার কানেকশন লাগলো রিসেপশনে, তাও রেস্টুরেন্টে নয়, আর এখন তো আবার রিসেপশনও লাগছে না। তার 15 মিনিট ধরে ট্রাই করছি, আর রেস্টুরেন্ট তো দূরের কথা। তো যাচ্ছি এখন নিচে কিছু অর্ডার করবো, সবাই খিদে পেয়ে গেছে। আমাদের কার আছে বাবা, পিছনে রাখা আছে। ভালো, ভাবলাম তাড়াতাড়ি ছেলেটাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, সে হলো না। ওর বাবা ধোসা ইডলি খেয়েছে, ওর বাবার আবার খিদে পেয়ে গেছে, ছেলেটা তো কিছু খাইনি। খাবারটা স্টেজ দিয়ে নেবে তোমাদের দেখে, আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট সেটা এখনো খোলেনি, তো কখন 8টা বাজবে কখন খুলবে, মানে আমাদের হাতে একদমই সময় নেই অত ওয়েট করার। চটপট অগ্নিবেশকে খাইয়ে ব্রেকফাস্ট খাইয়ে একটা ন্যাপ নেওয়াতে হবে, বিকজ আমরা একদম সবাই এক্সাইটেড কখন ঘুম থেকে উঠে স্নান করতে যাব সমুদ্রে। তো দেখো আমরা একদম সমুদ্রের পাড়ে সিগালের একদম অপোজিটের একটা ব্রেকফাস্ট হাবে চলে এসেছি। কি নাম? অঙ্কুর রেস্টুরেন্ট। আর সকালে কটা থেকে খোলে দাদা? মোটামুটি 7টায় খুলে যায়, তাই তো? আর ব্রেকফাস্টে কি কি পাওয়া যায়? আর ল্যান্ডমার্ক হলো সিগালের একদম সামনে।
তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে কি কি থাকে আর কিরকম প্রাইস হয় মোটামুটি থালিগুলো? যেমন বলো নিরামিষ থালিটা কত? এখন প্রায় হার্ডলি সকাল 7:15 বাজে, বাট এখনই কিন্তু স্ট্রিট ফুড যে হাবস গুলো আছে একদম বিচের অপোজিট লেনে সবেতে কিন্তু ফুল ফ্লেজড একদম ফ্রেশ ব্রেকফাস্ট কিন্তু রেডি টু সার্ভ, প্রচুর ভ্যারাইটিসও পাবেন। আর যারা একদম সি সাইড থেকে মানে সানরাইজ থেকে ফিরছে হোটেলে, বিভিন্ন হোটেলসে সিগাল কিংবা ওর পিছনে যেসব হোটেলসগুলো থাকে, তারা দেখছি অ্যাডভান্সও করে যাচ্ছে খাবার দাবারের জন্য। ভালো হবে কি, ভালো হবে কি? আলু পরাঠার মেকিং হচ্ছে একদম টাটকা টাটকা, সকালেই করা হচ্ছে, কোনো বাসি জিনিস নয়। দেখি স্পেশাল ভাজা মশলা নাকি বাড়িতে তৈরি? লেমন জুস এটা আলু স্টাফিংটা দিচ্ছেন তাই তো? আর সাদা তেলে ভাজা হয় আলু পরাঠা করছি না। এটা 50 rupees করে নিচ্ছে, আর দেখে বুঝতেই পারছো সাইজটা, মানে একজন কেন দুজনও প্রায় হয়ে যাবে, দেড়জন তো হয়ে যাবে, একটা বড় একটা বাচ্চা। সাইজটা একটু দেখুন খালি, হিউজ, লাঞ্চের জন্য এনাফ। আর মোড়ার কায়দাটা দেখলেন, যাতে স্টাফিংটা বাইরে না আসে। তো আমাদের আলু পরাঠার ডো বানিয়ে আর ওপরে তো স্টাফিংটাও তো একদম পুরো হয়ে হয়ে গেছে, ডালা হয়ে গেছে, একদম ভরা স্টাফিং। আর এখন দেখো কড়াই থেকে গরম তেল নিয়ে ওটাকে জাস্ট বেলা হলো, হাতে করে করে বেলা হলো, দিয়ে এখন ডিপ ফ্রাই হচ্ছে। চলো আর একেবারে দেরি করা যাবে না, চটপট খাবার নিয়ে চলে এসেছি হোটেলে, অগ্নিবেশকে খাইয়ে একটু ঘুম পাড়াতে হবে। শুভ লুচি দিয়ে খাবে দাঁড়ো। আমাদের ব্রেকফাস্টে বাইরে থেকে যেহেতু এটা রেড করছিলাম, আলু পরাঠা এনেছি এখানে ব্রেকফাস্টে। আমরা নিয়েছি হলো লুচি, আলু সবজি, একটা কিছু দিয়েছে হলো কার্ড কিংবা পায়েস জাতীয়, একটা ওর জন্য নিয়েছি হলো অমলেট ব্রেড আর ম্যাগি, আর টি কফি আছে ওটা কমপ্লিমেন্টারি। চলো এমনি বেশ খাচ্ছে নুডলস রব আলু পরাঠা, আমি একটু লুচি ট্রাই করবো, দিয়ে ওটা খাবো, আর এদিকে দেখো টি কফি দেওয়া আছে। তো এরকম একটা ব্রেকফাস্ট আর সাথে এই যে সমুদ্রের ভিউ, এর থেকে ভালো কিছু হয় বলে মনে হয় না। এখন তো আমার কাছে এটাই প্যারাডাইস লাগছে, রুম থেকে এরকম একটা ভিউ আর এই যে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট। আমি প্রথমে ট্রাই করবো হলো খিরটা, একটা খির ফ্রিজে রেখে দেবো, এখন অত লাগবে না। খিরটা বেশ টেম্পটিং লাগছে, বেশ টেম্পটিং লাগছে, একটু ট্রাই করে তোমাদের বলি। বেশ ভালো, গোবিন্দভোগ চাল আর ঘিয়ে বেশ গন্ধ বেরোচ্ছে। ব্রেডটাতে অনেক লঙ্কা দেওয়া, ওকে দিও না। তো ইয়ামি ব্রেকফাস্ট আমাদের সবার ওভার হয়ে গেল, আলু পরাঠা তো জাস্ট ইয়ামি ছিল, পুরো ফিলিং ছিল পুরটা। এখন খেয়ে বাবা আর ছেলে পুরো ঘুমিয়ে পড়েছে, আমি ওই স্পেসটা পুরো ক্লিন করে এখন দেখো নিজের কাজে লেগে পড়েছি। কিছু ফ্রুটস ট্রুটস ছিল ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি, একেবারে বটলগুলোও ধুয়ে ফেলেছি। অগ্নিবেশের রাত্রে দুধের বটলটাও ভালো করে গরম জল দিয়ে গিজারে ধুয়ে ফেললাম, এখন এই জগটা জাস্ট বাইরে রেখে দেবো, বলবো ওদের ফিল করে দিতে। আর খাবার আর ব্রেকফাস্টের জিনিসপত্রও সব বাইরে বার করে দিয়েছি একদম লবিতে, মানে বুঝতেই পারছো অগ্নিবেশের থেকে যত দূরে রাখা যায় সব কাঁচের জিনিসপত্র। আর এটা দেখার একটা অফ সাইডের রুম তোমাদের দেখিয়ে দিলাম, ওটা সি ভিউ নয় বাট একই রকম প্রায় ইন্টেরিয়ার। তো চলো এখন রুমে গিয়ে তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো দেখলে তো গৌতম একদম পুরো নাক ডেকে ঘুমোচ্ছে আর অগ্নিবেশও, বাট ঠিক আছে গৌতম প্রায় 24 ঘন্টার বেশি হয়ে গেল না, একদম একটুও মানে চোখের পাতা পর্যন্ত ফেলতে পারিনি। তো ঠিক আছে ওরা ভালো করে একটু ঘুমিয়ে নিক দুজনে, বাট আমার শুলে হবে না, আমার অনেকগুলো কাজ বাকি আছে, গাড়িতে প্রচুর জিনিসপত্র পড়ে আছে, তো ওগুলো নিয়ে আসো। মেনলি হলো চার্জার্সগুলো, নইলে ফোনগুলো চার্জটি করা যাবে না। তো আমার রিসেপশন থেকে বললো এই লনের মধ্যে যে এটা আছে বেসমেন্ট, ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, বাট ওখানে গিয়ে দেখো এই বেসমেন্টে গিয়ে আমি নিরাশ হলাম, ওখানে গাড়ি আমাদের রাখা ছিল না। তারপর একজন বললো সিকিউরিটির ওখানে যে আমাদের গাড়িটা হোটেলের সামনে, এ দেখো রাস্তা দিয়ে গিয়ে একদম বেরিয়ে সি সাইডের অপোজিটে হোটেলের সামনেই রাখা আছে। গৌতম পরে লাঞ্চের জন্য যাবো ভেবে হয়তো আর ভেতরে বেসমেন্টে ঢোকায়নি, ওখানে ঢোকানো তো একটু প্রবলেমেটিক, তো ওই জন্য ঢোকায়নি, দেখো এখানে রাস্তার ওপর রেখে গেছে। বাট দ্য থিং ইজ এত রোদ্দুর চারিদিকে, মানে গাড়িটা তো বোধ হয় তেতে পুরো একদম সারা। ঠিক আছে চলো আমি আমার জিনিসপত্রগুলো এখন চন্টাক সেরে আসবো,
আমার চার্জারের কেবিলটা প্রচন্ড দরকার ছিল, বিকজ আমার ফোনের মেমোরি প্রায় ফুল। তো ব্লগ কি করে করব, ওই জন্য হার্ড ডিস্কটা নিয়ে এসেছিলাম। হার্ড ডিস্কটা কিছু ফাইলস ট্রান্সফার করলাম, মানে এই করতে করতে আমার হয়ে যায় জানো। তার এদিকে গৌতম বেচারা ঘুমোচ্ছিল, এমন একটা অফিসের ফোন এলো, বেচারা ঘুমটা ভেঙে গেল। তো যাক, আবার একটু ঘুমিয়েছে। তো আমি কি করবো, আমারও ভীষণ ঘুম পাচ্ছিল জানো তো, কি রাত থেকে ঘুম নেই আর হয় রাতের ঘুমটা, বাট এইসব চক্করে, ফোন খালি করার চক্করে, এই করার চক্করে আমার ঘুমটা ভেঙে গেছে, মানে ঘুমটা কেটে গেছে। তো ভাবলাম আর টাইম ওয়েস্ট করে কি হবে, চলো চট করে এরা ঘুমোচ্ছে, তোমাদের একবার সুইমিং পুলে টুরটা দিয়ে আনি। তো দেখলে বাবা ছেলে সাউন্ড স্লিপ, আমার গলাটা প্লিজ অ্যাভয়েড করো, এখনো আমার সর্দি জ্বর মেটেনি, সিজন চলছে, বাবা ছেলে সাউন্ড স্লিপ করছে। তো সেই সুযোগ আমি আর পরে সুযোগ পাবো কি জানি না, কেন দেখছো গৌতমের একের পর এক ফোন কল চলে আসছে, যখন তখন যদি বাড়ি যেতে হয়। তোমাদের চলো পুল ভিউটা একবার দেখে আসি। সকালেও একবার গেছিলাম দেখলে, বাট ঠোম্বি মিষ্ট বিশাল ডিসঅ্যাপয়েন্টেড, ও পুল দেখতে পারিনি। ওর কিন্তু পুলের প্রতি প্রচুর একটা ফোবিয়া আছে, নামতে চায় না, বাট ও দেখবে পাবে যাবে এরম ওর ইচ্ছা আছে। বাট প্রবাবলি এখানে কিডস পুল আছে, ওকে নামাতে পারবো। তো ওকে ওই সারপ্রাইজটা এখনো দিইনি, দেখা যাক উঠুক আগে, দুজনের ঘুমটা খুব দরকার। গৌতম তো ঘুমোই নি, মানে ঘুমোতে যাচ্ছে আর ফোন কল চলে আসছে, ওই জন্য আর ডিস্টার্ব করলাম না। চলো প্রচুর রোদ, তারই মধ্যে তোমাদের পুলটা ঘুরিয়ে আনি। দেখো পুলে ওপরে এলেই একটা এরকম সিটিং অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা আছে, এখানে কিছু হার্ড সফট ড্রিঙ্কস বোধ হয় পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। আমিও তোমাদের সাথে ফার্স্ট টাইমই এলাম পুলে, অ্যান্ড হিয়ার গোজ দ্য পুল, ইউ ক্যান সি দ্য ভিউ, ইটস অসাম। আর এখানে পুরো পুলটার সাথে মনে হচ্ছে যেন সিটা মার্চ করে যাচ্ছে, এটাই ইয়ার স্পেশালিটি। আর এখানে রিল্যাক্সিংয়েরও জায়গা আছে, তো ইউ ক্যান রিল্যাক্স ওভার হিয়ার, দ্য অ্যাম্বিয়েন্স ইজ টু গুড। আর দেখো এখানে যেমনটা বলেছিলাম যে কিডস পুল আছে, ওপেন ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটেড ওভার হিয়ার। আর এখানে দেখো লাইনিংটা এমনভাবে করা আছে, একটু ডেঞ্জারাস লাগছে, বাট স্টিল মনে হচ্ছে যেন সমুদ্রের সাথে, ওই ওই ভিউ দিয়ে দেখলে মনে হয় যেন সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। তো লেটস গেট ডাউন। দেখলেই তোমাদের ভীষণ সুন্দর, আর পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, সমুদ্র, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব ব্লার আসছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা জল। আমি জাস্ট পা ভেজাচ্ছি, বিকজ আমাদের সমুদ্রে যাওয়ার আছে, এখনই ভিজলে তো হবে না। আর সবচেয়ে ভালো পার্ট হলো কিডস পুল আছে, ওখানে বিভারেজও সব হচ্ছে, সব সফট ড্রিঙ্ক বিভারেজেস, ওখানে চিল করার জায়গা আছে, তো বেশ ভালো লাগছে। ভীষণ ঠান্ডা জল, খুব এক্সাইটিং লাগছে, বিকজ পিছনেই সমুদ্র আর সামনেই হলো পুল। তো সিগাল হোটেলের পুলে নামার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেগুলো যে কোনো সুইমিং পুলে যেগুলো থাকে কিংবা ওয়াটার পার্কে যেগুলো থাকে, সেই এক্সট্রা কিছু নয়, যে তোমাকে নয় ঘর থেকে সিনথেটিক কাপড় জামা ক্যারি করতে হবে, যেটা পরে তোমাকে নামতে হবে, শর্টস অ্যান্ড টি শার্টস মানে বোথ সিনথেটিক থাকতে হবে, যেটা পরে তুমি নামবে জলে, আর নইলে তোমাকে যদি তুমি না আনো বাড়ি থেকে, তাহলে তোমাকে এখানে রেন্ট আউট করতে হবে। তো দুটোর মধ্যে একটা করতে হবে, তো আমার মনে হয় তোমার বাড়ি থেকে ক্যারি করাই বেটার, বিকজ এখানে এসব জায়গায় একটু প্রাইসি হয় জিনিসগুলো। চলো এবার যাওয়া যাক বাবার ছেলেকে ডেকে, এবার সমুদ্রে আলটিমেটলি আমরা ফুল এনজয় করতে তো আসিনি, ওটা আমাদের কমপ্লেক্সেই আছে। তো ওদের ডেকে এখন যেটার জন্য এসেছি, সমুদ্র দর্শন, সেটা করা যাক। ভীষণ রোদ, বাট হাওয়া চালাচ্ছে প্রচন্ড, যেন খুব এনজয় করলাম, যতটুকু সময় ছিলাম গল্প হলো। আমাদের ওখান থেকে কিছু কাপল এসছে, দুটো কাপল, তো ওদের সাথে কিছু গল্প হলো, ওরা ক্লিক্স করে দিল আমার কিছু। তো চলো, তো বাবা ছেলেকে ডাকার পালা, আমার ছোটটা দেখছো ঠান্ডা লেগে কি অবস্থা,
তো রুমে এসে দেখি গৌতম ফোনের উৎপাতে আর ঘুমিয়ে কাজ, ও উঠে ব্যালকনিতে চলে গেছে ফোন নিয়ে একেবারে, পরেশ পর 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 ফোন এসেই যাচ্ছে, করেই যাচ্ছে যাতে ছেলের ঘুম না ভাঙে। আর অগ্নিবেশকে তো দেখতেই পাচ্ছ ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, ও তোমরা দেখো ব্লগস তো, ও মানে মোটামুটি ঘুরতে এসে কোনো প্রবলেম করে না, মানে ইলাস্টিক নেচারের আছে, ও যেমনটা খাওয়া যেমনটা রাখো রাখতে পারবে তুমি। জানা একদম রেডি, চলো অগ্নিবেশ রেডি, হ্যাঁ দেখবো তো, মামাম রেডি অ্যান্ড বাবা রেডি, কেন আর কেন আগে রুম ট্যুরটা দেখিয়ে দিয়েছি তোমাদের বুঝতে পারছো বেবি, দেখেছি তো আজকে আবার দেখবো রুমটা কি মেস করে ফেলেছি বুঝতে পারছো, আর মানে আমরা ওয়ার্ড্রোবে কিছু রাখিনি, বার করছি পড়ছি ভাবে, দেখছি এরম ভাবে যেগুলো পড়া ছিল মেলা টেলা আছে, তো প্লিজ ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করো আর গলাটা অ্যাভয়েড করো, চলে যাওয়া যাক অগ্নিবেশ, যাওয়া যাক। First thing you must do, sunscreen. Put sunscreen. Okay, বেশ বলো সবাইকে যে বিচে যাওয়ার আগে অলওয়েজ কি মাখবে, সানস্ক্রিন, ভালো করে। তো রুমে বসে না জাস্ট ছটপট করছিল সমুদ্রের জন্য, মনটা ফাইনালি চান করতে এসে গেছি, তো আমরা ফোন টোন সবই ক্যারি করছি, জুতোও ক্যারি করছি যেহেতু প্রচণ্ড গরম নিচেটা বুঝতেই পারছ, তো আর ওখানে তো জায়গা থাকে সে ডাবের দোকানগুলো থাকে, আমরা ওখান থেকে ডাব টাব খেয়ে নেবো, আর ফোন আমি একটু ব্লগিং করে ফোন জুতো সব ওখানেই নয় রেখে আসবো, তো চলো তাহলে একদম যাওয়া যাক সরাসরি বিচে, আর একদম স্নান করতে করতে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফোন আপনাকেই পরে দিয়ে দেবো, আপনি রেখে দেবেন, আপনার থেকে চাইবো না, ও জুতো পরে থাকবে নাকি, ঘুরে চলে যেতে পারে, জলে পা দিলে ঠিক হয়ে যাবে। জুতো টুতো মোটামুটি সবই রাখা হয়ে গেছে, ফোনটা খালি আমি আমার কাছে রেখেছি, পরে গিয়ে আবার রেখে আসবো, তো চলো এবার জলে ঝাঁপানো যাক। রোদটা আছে বাট হাওয়াটার জন্য খুব ভালো লাগছে, কষ্ট তেমন বুঝছি না। বেশ এতটাই সজাগ, দেখো সটি হচ্ছে বলে কিন্তু ও জলে নামছে না, ওই দেখো ওখানে বসে আছে, ও কিন্তু জল প্রচণ্ড ভালোবাসে। ওর সাথে কথা বলছে দেখো, একজন ভাবছে ও হারিয়ে গেছে, দেখো একজন আবার ওকে জিজ্ঞেস টিজ্ঞেস করছে কিছু, গল্প করতে দাঁড়িয়ে গেছে। আর এখানটা দেখো আস্তে আস্তে কিন্তু লোক জমে যাচ্ছে, সবাই ভাবছে যে অন্য বেশ একা আছে, এখানটা দেখো এই লোকগুলো কি রেসপন্সিবল, দেখো ও একা আছে ভেবে আবার ছেড়ে চলে গেল ওকে, কারোর কাছে তো দিয়ে যাবে পুলিশ টুলিশ, হ্যাঁ তাহলে গল্প করছিল নাকি। ভালো করে ভালো আসবে না,
বাড়ি বানাও তো। এই করছে, এর পিঠে বালি দিচ্ছে, ওর পায়ে বালি দিচ্ছে। যাচ্ছে তাহলে ব্লগটা এখানে এন্ড করি, এখনের মতো পরে আবার দেখা হচ্ছে। আমরা একটু স্নান করে নিই, স্নান সেরে নিই, আর আমিও এবার অগ্নিবেশকে একটু ধরবো, কেন কি গৌতম যাবে একটু চান করতে। চলো তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে। চো অগ্নিবেশ, এ বাও বিউটিফুল বেবি, বিবি একটা বি, একটা বি মুছে গেছে, ক্লিন করে দিয়েছে, ওরাই ইরেজ করে দিচ্ছে, ও নিজে বি লেখো বি, ভালো করে বি বোঝা যাচ্ছে না। ওরে পাপা যাচ্ছে চান করতে, ওই দেখ পাপা ইজ গোয়িং টু চাই 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 চাই। এই দেখো গৌতম সবচেয়ে দূর, এই যে মাথাটা, এই যে দেখলে ওইটা, একদম সবচেয়ে দূর। মনে রাখ তোর বাবা সবচেয়ে দূর চলে গেছে, তুই এখানে আমাদের ছেড়ে যেতে সবচেয়ে দূরে চলে গেছিল, তাই মার বেটাকে, কিন্তু চলো খেতে যাই এবার, ওকে খাওয়াতে হবে, আমরা খাবো, টাইমও লাগিবি, চলো চলো চলো। আমি যাচ্ছি গা ভেজাতে, আর ওরা দাঁড়িয়ে আছে, আর চালাবো না বাবা আমার। দেখো আর কোনো টিপস নেই, কেন ফোনটা রেখে চলে এসেছিলাম, আমার ফোন পড়ে গেছিলো পুরো জলের মধ্যে, পুরো ডুবে গেছিলো। তো তোমার প্রে করো যেন আমার ফোনটা কিছু গন্ডগোল না হয়। তো চলো একবারে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে ক্যামেরা করছি এখন। তো আমাদের সমুদ্র ভ্রমণ কমপ্লিট, এবার আমি আর অগ্নিবেশ যাচ্ছি বাড়ি, আর রোদের একটু পরে আসবে, এই তো একটাই ওয়াশরুম। আসো, হোল মাই হ্যান্ড, হোল মাই হ্যান্ড। আর অগ্নিবেশ খুব ভালো সার্ভিস দিয়েছে, যেহেতু ওর সর্দি হয়েছে, আমরা সর্দি হয়েছে আমি মানিনি, আমরা তো পুরো উড়িয়া ধাই, কিচ্ছু হয় না, টাকা ধরো, এই টাকা আছে দৌড়িয়ে তোমাদের। আচ্ছা এখানে ভালো রেস্টুরেন্ট খাবার আছে কি? অনেক দূর সত্যি, 50 টাকা অনেক দূর, মানে হেঁটে হবে হাফ মিনিট, আর টোটোই হবে ফ্র্যাকশন অফ সেকেন্ড, সামনে গেটটা। মানে এখানে কি চান করার জায়গা এখানে বোধ হয়? তার জন্য ওনারা দাদারা চার্জ করছে হলো 50 রুপিস মনে হয়, 50 রুপিস লাইন সিস্টেম তো বুঝলাম, বাট লোটাটা তো বুঝলাম না, এত লুটছেন। আহা দাদ হো বালি দায়, মানে গার্ডেনে গার্ডেনে বাইরে কোনো সাউন্ড না। থ্যাংক ইউ 50 টাকা নেওয়ার জন্য, থ্যাংক ইউ করার কথা মনে পড়েছে, আমরা চলে গেলাম। অগ্নিবেশ আরে ভেতরে আছে স্যানিটাইজার, তুমি চলে যাও, নিয়ে আসছি না না এসে গেছি।
সমুদ্র দেখা যাবে না কিন্তু আপনার ঘোড়া আর মেটে না, কি হয়েছে? ঠিক আছে নিয়ে যাবো একটু পরে, পরে নিয়ে যাবো। চো চো আগে ফ্রেশ হয়ে লাঞ্চ করবি, চো। নুডলস না মাছ ভাত যা যাবে না, পমফ্লেট মাছ আর ভাত খাবি, চো। তোর বাবার সাথে চলে যাও। তো ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, ডু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, আর অনেক অনেক কমেন্ট করো। আর আমি কিন্তু খুব শিগগির আরও ইন্টারেস্টিং দীঘার ব্লগস নিয়ে চলে আসবো তোমাদের কাছে। স্টে টিউন।